মামলার অভিযোগে বলা হয়, রাস্তায় সরকারি ও বেসরকারি যানবাহনে ক্ষতি করার জন্য গয়েশ্বর রায় তিন কোণা লোহার স্পাইক বা কাটা তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন এবং সেই অনুযায়ী একটি ওয়ার্কশপে লোহার কাটা তৈরি হচ্ছিল। পারভেজ রেজার রিপোর্ট। তুরাগ থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সাথে গ্রেপ্তার হওয়ার আগে কয়েকজনের কথা হয়। তাদের মধ্যে মহিউদ্দিন নামে একজনকে তিনি রাস্তায় গাড়ির চাকা পাংচারের জন্য এক ধরনের লোহার স্পাইক বা কাটা তৈরির জন্য নির্দেশ দিয়েছিলেন। মহিউদ্দিনের সাথে গয়েশ্বর চন্দ্র রায়ের কথোপকথনের একটি রেকর্ডও রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। দাদা মহিউদ্দিন, শোনো, জিনিস কত আছে? জি, তোর জিনিসগুলো কত আছে? আমাকে আবার 70-75টা খুলে 1,000। আমি এগুলা কিছু কয়েক জায়গায় দিয়েছি ঢাকার বাইরে। তো এত কম হলে চলে না, এটি 2-3 হাজার লাগবে। এখন কি তোমার কাছে 2-250 নাই? না, 100। একদিনের মধ্যে 100 বানানো সম্ভব। আচ্ছা, তুমি যে কোনোভাবে একবার সময় কালকে নিয়ে আসবো। কালকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই অডিও রেকর্ডের সূত্র ধরে মহিউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর তুরাগ থানা এলাকায় ফেনি মেটাল ওয়ার্কশপ থেকে 52টি লোহার কাটা উদ্ধার করা হয়। এগুলো রাস্তায় ছড়ানো থাকলে গাড়ির চাকা পাংচার হয়ে যেত বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার এজাহারে আরো বলা হয়েছে, তুরাগ থানার বিএনপি নেতা আতিকুর রহমান এই লোহার স্পাইকগুলো তৈরির জন্য মহিউদ্দিনকে টাকা দিয়েছিলেন, আর যে ওয়ার্কশপে এগুলো তৈরি করা হয়েছিল তার মালিক মিজানুর রহমান সহ সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় এই ওয়ার্কশপে তৈরি হওয়া লোহার কাটা সরবরাহ করা হয়েছে।